আবার বেরিয়ে পড়েছি আমরা দুজনে। এবার আমাদের ডেস্টিনেশন হিমাচল প্রদেশ। সকাল 7টা নাগাদ বেরিয়ে পড়লাম আমরা দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্টে 7টা 35 নাগাদ। সিকিউরিটি চেকিং এর পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফ্লাইটে উঠলাম 9টা নাগাদ। আমাদের ফ্লাইট ছিল 10টা। বারোটা নাগাদ পৌঁছালাম দিল্লি এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ে যাচ্ছি দিল্লির কাশ্মীরি গেট, যেখান থেকে বাস ছাড়বে। আমাদের বাস ছিল 5টা। উঠে পড়েছি আমরা বাসে। আমাদের সিট ছিল সেমি স্লিপার। রাত 9টা নাগাদ ডিনারের জন্য বাস দাঁড়িয়ে ছিল হরিয়ানার একটা হোটেলে। বাসে 12 আওয়ার্স জার্নির পর পৌঁছে গেলাম মানালিতে। এবার হোটেলের গাড়ি পিক আপ করতে আসবে, তারপরেই পৌঁছে যাবো হোটেলে। চলে এসেছি আমরা হোটেলে। হোটেলের নাম দ্য হলিডে রিসর্ট কটেজ। এখানে বাইরের ভিউটা জাস্ট অসম। ব্যালকনির ভিউটা জাস্ট দারুণ লাগছে দেখতে। নদী বয়ে যাওয়ার সব বসে থাকলে হবে না, তাই আমরা আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রকৃতির ভিউয়ের মজা নিতে আমরা স্কুটি রেন্টে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি শিশু লেক। একটি জায়গায় দাঁড়িয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এখানে অনেকেই বন্ধুরা মিলে বাইক ট্রিপে যাচ্ছিলো আরও উঁচুতে। পাহাড়ে বাইক ট্রিপ করার মজাই খুব আলাদা। অটল টানেল ক্রস করে আমরা পৌঁছে গেলাম শিশু লেক। সেখানে লাঞ্চ করলাম ম্যাগি। এবার ফিরছি, ফেরার পথে আমরা যাব সলাং ভ্যালি।
আবার হাডিম্বা টেম্পল হয়ে ফিরব হোটেলে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা আবার লাঞ্চ করলাম। রেস্ট নেওয়ার পরে যখন সন্ধ্যা হলো ব্যালকনিতে চলে গেলাম সেই দৃশ্য উপভোগ করতে, সাথে ছিল দু কাপ চা। প্রচুর ভিড় রয়েছে এখানে, সবাই নানান রকমের অ্যাক্টিভিটি করছে। সারাদিন কেটে গেল রেখার পাশে, এবার ফিরছি হোটেলে। কালকেই মানিমুনি হোটেল চেক আউট, কালকে যাবো কাসল। আজকে চলে যাবো মানালি ছেড়ে। সকালবেলা নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে ম্যাগি, এবার রেডি হয়ে চলে গেলাম ব্যাক ইয়ার্ডে। হোটেলের ব্যাক ইয়ার্ডটা খুবই সুন্দর। এটা হলো গ্রিন অ্যাপেল ট্রি। কাসল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। কাসলে আমরা ঢুকে পড়েছি, পাশ দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী। আমাদের হোটেল ছিল অ্যালপাইন গেস্ট হাউস, হোটেলের পাশেই পার্বতী নদী। ফিরে যাবো বাড়ি কালকে রাত 8টায় বাস। আজকে আমাদের লাস্ট দিন, পাশে একটা পার্কে এসেছিল। আজকে রাতে আমরা ফিরে যাবো, কাজলটাকে মিস করবো।